নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। তিন দিন নিখোঁজ থাকার পর অবশেষে মাঠ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হলো এক নাবালকের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুর্শিদাবাদের নওদা থানার আলমপুর এলাকায়। বছর দশের মৃত ওই নাবালকের নাম জানা গেছে শাহিন শেখ, বাড়ি নওদার ত্রিমোহনী চরপাড়া এলাকায়। মৃতের পরিবারের লোকজনদের দাবি, গত সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিল সে। সৎ দাদা মাইনুল শেখই খুন করেছে শাহিনকে। পরিবার সূত্রে আরো জানা গেছে, সম্পত্তির ভাগ পেতে পারে সৎ ভাই শাহিন, সেই ধারণা থেকেই তাকে খুন করা হয়েছে। অভিযুক্ত মাইনুল গত সোমবার শাহিনকে নিয়ে দীর্ঘক্ষণ এলাকায় ঘোরাঘুরি করেছে, তারপর তাকে নৃশংসভাবে খুন করেছে। তিন দিন ধরে এলাকার বাসিন্দা সহ পুলিশ প্রশাসন বহু খোঁজাখুঁজির পরে বুধবার সকালে মাঠের আলের ধার থেকে উদ্ধার হয় শাহিনের মৃতদেহ। নওদা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ভাইয়ের হাতেই নাবালক ভাইয়ের নৃশংস এই খুনের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের আলমপুর এলাকায়। অভিযুক্ত যুবক মইনুলকে গ্রেপ্তার করে খুনের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। শোকাহত নাবালকের পরিবারের মানুষজন। চাঞ্চল্যকর এই ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দা সঞ্জয় কর্মকার জানালেন, আজ থেকে তিন দিন আগে ওকে টুকটুকিতে করে বেড়াতে নিয়ে গেছিল। বেড়াতে নিয়ে যাওয়ার পরে, বাড়ি আসার পরে ওকে মাঠে নিয়ে গিয়ে আপনার দিয়ে আঘাত করার পরে পাটের ভেয়ে মেরে ফেলেছিল। তিন দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ প্রশাসন এবং রিপোর্টার, দেশের লোক, কেউ খুঁজে পাওয়া যায়নি। আজকে বেলা দশটার সময় পাওয়া যায়। কোথায় পাওয়া গেল? এটা আপনার আলমপুর পুলিতলা মাঠে। পুলিতলা বাড়ি আলমপুর, পুরাতন আলমপুর, রামনগর। যে মেরেছে বলে আপনার অভিযোগ করছেন তার নাম? ওটা হচ্ছে আমারই ভাইপো, সৎ ভাই, বড় ভাইয়ের ছোট ছেলে। নাম হচ্ছে ওর, নামটা হচ্ছে, এই নামটা কি গো, নামটা মাইনুল শেখ। হ্যাঁ, এখানে মারার কারণটা যে বাচ্চা ছেলেকে মারার কারণ এখন পর্যন্ত বোঝা যায়নি। পুলিশ আছে, পুলিশ তদন্ত। মুর্শিদাবাদ থেকে গণেশ সাহা, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।